শুভেন্দুবাবু আমি 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 আপনাকে একটু অনুরোধ করবো পনেরো বছর পিছনে যেতে এখানে যারা দাঁড়িয়ে রয়েছে তারা সে সময়টা দেখেনি সব ছোটো ছোটো ভাই বোন আমার আপনি আমাকে তখন থেকে চেনেন আপনি কেন আর অনেকে চেনেন রাজ্যের মুখ্যমন্ত্রীও চিনতেন এখন আমি রিপোর্টিং করতাম একবারে মাঠে ঘাটে নেই আর যেমন সন্দেশখালীতে ওরা করে আসছে নন্দীগ্রামের তেখালি ব্রিজের এপার আর ওপারটা কী ছিল শুভেন্দুবাবু আপনার থেকে ভালো কেউ জানে না কেউ জানে না মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন না আমার একটা প্রশ্ন শুভেন্দুবাবু সন্ধ্যে নামলে এদিকে যাব না ওদিকে যাব রিপোর্টাররা আপনাকে একটা ফোন করতেন এমনও হতে পারতো অনেক সময় যে রিপোর্টার যে সংবাদ মাধ্যমে আছেন তার যে এডিটোরিয়াল পলিসি তার সঙ্গে আপনার আন্দোলনের পলিসিটি উল্টো দিকে দাঁড়িয়ে আছে আমাদের রিপোর্টারদের ফোন ট্যাপ করা হয়নি আমি আপনাকে হোয়াটসঅ্যাপে কল করতে শিখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর তার আগে নয় এখানে আমার প্রশ্ন শুভেন্দুবাবু যারা কখনো মুখে সেলো টেপ মারেন কখনো ফোনে সেলো টেপ মারেন ফোনটা কি ট্যাপ হচ্ছে তারা নিজেরা এরকম ভয়ঙ্করভাবে সাংবাদিকের ফোন ট্যাপ করেন কেন সন্তুপানের ক্ষেত্রে যেটা হয়েছে আপনার কি মনে হয় না সেটা আসলে একটা গ্র্যাজুয়াল এসকেলেশন দীর্ঘদিন ধরে সাংবাদিকদের রাষ্ট্রের কঠোর নজরদারিতে রাখা হয়েছিল এর সঙ্গে একটা স্ট্যালিনিস রাষ্ট্র একটা হিটলারি রাষ্ট্রের তফাৎ কোথায় কোনো তফাৎ নেই মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করছে এগুলো আমি স্ট্যালিন মুসলমানি এসবের জায়গায় যাব না চীনে যাব না আমি বর্তমান প্রাসঙ্গিকভাবে উত্তর কোরিয়ার কথা বলব উত্তর কোরিয়ার জন কিম যা যা করছে মমতা ব্যানার্জি সেই সেই কাজগুলো করছে ওনার একটাই অসুবিধা হয়ে যাচ্ছে উনি সংবিধান চেঞ্জ করতে পারছেন না কারণ ওনার পার্লামেন্টে কোনো সে নেই এইটুকু ক্ষমতা যদি ওনাকে দিয়ে দেওয়া হতো তাহলে এইখানে আমাকে এইভাবে এসে আর বলতে হতো না এগুলো সব চুরে লোপাট করে দিত অতএব স্বাভাবিকভাবে এই কারণে আমি ওনাকে লেডি কিম বলি শিশু সুরক্ষা নারী সুরক্ষা নাকি কমিশন একটা আছে তৃণমূলের ফ্রন্টাল অর্গানাইজেশান সেই শিশু সুরক্ষার দিদিমণি ম্যাডাম আমাকে তিনটে নোটিস করেছিল যে কয়লা ভাইপোটিকে লেডি কিমকে আপনি আক্রমণ করে দিয়েছেন আমি কোর্টে গেছিলাম হাইকোর্ট ওনাকে জিজ্ঞেস করেছে যে আপনি বলুন লেডি কিমের নামকে বলতে পারেনি কয়লা ভাইপোকে সে নামটাও বলতে পারেনি এবং সেখানেও ধাক্কা খেয়েছে তাই পশ্চিমবঙ্গে স্বৈরতন্ত্র চলছে এবং আমাদের সংবিধানের যে পিলারগুলো আছে একটা হচ্ছে ল মেকার ল মেকারদের মধ্যে আমরা পড়ি এমএলএ এবং হায়ার লেভেলে এমপিরা আমিও একটা সময় টু টাইম এমপি ছিলাম আমাকে প্রতি বছর হিসাব করে বিধানসভার বাইরে উনি পাঠান

এবারেও আপনি দেখবেন আমি এর আগে নভেম্বর ডিসেম্বর উইন্টার সেশানে আমি বলেছিলাম মমতা ব্যানার্জি এলেই চোর বলবো মমতা ব্যানার্জি ওই জন্য আমাকে আগে থেকে সব লিখে টিকে রেখেছিল আমি উঠবো আর উনি সাসপেন্ড করবেন কিন্তু আপনি মুখ্যমন্ত্রীকে বিধানসভার মধ্যে এবারে হ্যাঁ চোর তো মুখ্যমন্ত্রী শুনুন ভারত সরকারের যে মন্ত্রিসভা আছে তাকে কি বলা হয় বলা হয় মোদিজির মন্ত্রিসভা রাজ্যে যে মন্ত্রিসভা আছে পশ্চিমবঙ্গে তাকে কি বলা হয় মাননীয় মমতা ব্যানার্জির মন্ত্রিসভা ছোট অর্থে সাংবাদিকরা আপনারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া বলেন মোদীর মন্ত্রিসভা মমতার মন্ত্রিসভা এবারে সেই মন্ত্রিসভার কেউ যদি করাপশানে প্রমাণিত হয় তার বিরুদ্ধে প্রমাণসহ চার্জশিটেড হয় তার রেসপন্সিবিলিটি কার যায় অ্যাপয়েন্টিং কি। একটা সরকারের শিক্ষামন্ত্রী পরবর্তীকালে শিল্পমন্ত্রী একটা সরকারের আগের খাদ্যমন্ত্রী পরবর্তীকালের বনমন্ত্রী একটা সরকারের সমগ্র শিক্ষা দপ্তর একটা সরকারের সমগ্র খাদ্য ব্যবস্থা যদি জেলের ভিতরে যায় একাধিক চার্জশিট যদি সাবমিট হয়ে থাকে তার মন্ত্রী রেসপন্সিবিলিটি কার্ড ঠিক বাবু আমি একবার এবার একেবারে যেহেতু স্বর্ণালীও পাশে রয়েছে আমাদের সাথে যারা নারী শক্তি তাদের জন্য একবার একটা হাততালি প্রথমে প্রত্যেকের জন্য কারণ কি এনারা না থাকলে ওই ভাইরাল ক্লিপগুলো আসতো না আমরা প্রত্যেকে তাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং এবং মাইকটা এটা এই এই মাইকটা সাজে না এই মুহূর্তে তাদের কাছে সাজে স্বর্ণালী থেকে শুরু করে বাকিদের ইন্ট্রোডিউস করা স্বর্ণালী আমি আমি জাস্ট একটাই কথা বলবো এই যে সন্দেশখালি সুভেন্দবাবু আমি জানি না সন্দেশখালি কোন রহস্যের ডালি সেখানে এমন কী রয়েছে যেখানে ডে ওয়ান থেকে আমাদের স্পেশালি মহিলা রিপোর্টাররা প্রথম দিন থেকে তারা প্রাণের ঝুঁকি নিয়ে লাইফ কভারেজ করেছে তারা মা বোনেদের কথা এমনভাবে তুলে ধরেছেন আপনি জানেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে আপনারাও সেটা রিয়্যাক্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রিয়্যাক্ট করতে বাধ্য হয়েছেন এবং তারপর এখনো পর্যন্ত এত কিছু হওয়ার পরও তাদেরকে দমিয়ে রাখা যায়নি আজও তারা সেখানে গিয়েছিলেন আজও তারা লাইফ কভারেজ করেছেন কি এমন আছে সন্দেশখালী তুমি এটা জানবো তবে তার আগে আপনাকে আরও কয়েকদের সঙ্গে আলাপ করাই সমাদ্রিতা মুখার্জি ডে ওয়ান থেকে ডে ওয়ান থেকে সন্দেশখালীর অসাধারণ লাইফ কভারেজ করে আসছে সমাদ্রিতা সেই মানুষ যার বুমে সেই ধরনের নারকীয় অভিজ্ঞতার ভয়ঙ্কর অভিজ্ঞতার বাইটগুলো আমরা পেয়েছি তার পাশে রয়েছেন মধুকল্পিতা মধুকল্পিতা চৌধুরী এই ছোট্ট মেয়েটি লাগাতার কভারেজ করেছে শুভেন্দু একদম দমদার পারফরমেন্স পিঙ্কি অধিকারীকে আমি ডেকে নেবো একবার স্টুডিওতে রয়েছেন এবং বিশাখারুদ্র রুদ্র গতকাল সারা রাত ধরে যে এই সন্দেশখালীর থানার বাইরে প্রাণের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছিলেন তনে আছিল আমি একবার জানি বিশাখা দুজনে স্টুডিওতে আছে আমরা দুজনকে অনুরোধ করব ডেকে নিতে একবার আমরা দেখা পিটিআর কেও বলবো তাদের তাদেরকেও দেখানোর জন্য তারা আসছো কি প্রশ্ন সমাজিতা আমি স্বর্ণালীর কথা সূত্র ধরেই বলি ও যেরকম বলছিল প্রথম দিন থেকে আমরা রিপাবলিক বাংলার যে মহিলা ব্রিগেড মাটি কামড়ে পড়েছিলাম আমি ছিলাম মধুকল্পিতা ছিল যেরকম ও বললো তনয়া বিশাখা পিঙ্কি লাগাতার ছিলাম স্বর্ণালীও গিয়েছিল নিজে এবং সেখানে এরকমও হয়েছে যে বাইক করে দুজন পুলিশকর্মী লাগাতার রেইকি করে যাচ্ছে আমি যেখানে যেখানে গেছি সেখানে সেখানে আমাকে রেইকি করেছে স্বর্ণালী কাছেও আমি শুনেছি স্বর্ণালী যেখানে যেখানে গেছে সেখানে সেখানে রেইকি করেছে কিন্তু কোনোভাবেই আমাদের মুখ থেকে কোনো ধরনের কোনো এমন শব্দ বের করা যায়নি বা এমন কোনো শব্দ আমরা অন এয়ারে বলিনি বা এমন কোনো কাজ আমরা করিনি যাতে কোনোভাবে আমাদেরকে হাত করা পরানো যায় বা কোনোভাবে আমাদেরকে ধরা যায় সেই চেষ্টাটা প্রথম দিন থেকে ছিল বলে অন্তত আমার বিশ্বাস আমার সহকর্মীরাও বলবে তাদের ক্ষেত্রেও কী অভিজ্ঞতা হয়েছে সন্তু যখন গেল ওরা বোধ একটা সুযোগের অপেক্ষায় ছিল একজন পুরুষ সাংবাদিকের সন্তু যখন গেল তখন তাকে একটা আমি একদম মানে দাবি নিয়ে বলছি ভুয়ো মামলা দিয়ে তাকে ফাঁসিয়ে দেওয়া হলো কোথাও কি সন্দেশখালের যে ঘটনা মা বোনদের সঙ্গে যে নারকীয় ঘটনা এত দিন ধরে চলে আসছে সেটা থেকে নজর ঘোরাবার জন্য ভুয়ো মামলা দিয়ে কোথাও বিষয়টাকে বোলাটাইল করে দেওয়ার চেষ্টা করা হলো সন্দেশখালি থেকে আমাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে সরিয়ে দেওয়ার চেষ্টা আমি আপনাকে বলি নজর ঘোরানোর বিষয় না ডিপ ডিপ কনসপিরেসি বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কমপ্লিটলি ভোটের পলিটিক্স করেন এবং তিনি একুশ সালের আগে থেকেই খুব ক্যালকুলেটিভ ভোট করছেন একটা হচ্ছে মাইনরিটিজ মেনলি মুসলিমস আর সেকেন্ড হচ্ছে মহিলা দুটো এম এর কম্বিনেশান আপনি এবারেও দেখবেন গোটা রাজ্য জুড়ে চোর 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 আওয়াজের পরে এতগুলো নেতা মন্ত্রী জেলে যাওয়ার পরে এতগুলো নেতা মন্ত্রী ওনার বাড়ির লোকদেরকে তদন্তকারী এজেন্সি টানাটানি করার পরে হাইকোর্ট লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির এত কোটি টাকার সম্পত্তিকে অ্যাটাচমেন্ট করার পরে উনি বুঝেছিলেন যে পশ্চিমবাংলায় বিধান লোকসভা নির্বাচনে করাপশান ইজ দ্য মেন ইস্যু তাই তিনি আপনি লক্ষ্য করবেন তিনি রাম মন্দিরের দিন বিকেলের যে সঙ্গতি মিছিলেন নামে ওটা অ্যাপিজমেন্ট মিছিল হয়েছে ওটাতে অরিজিনাল মুসলিমদেরও সাপোর্ট ছিল না ওটা মমতা ব্যানার্জি তার যে একবারে লো লেভেল পলিটিক্স আছে কমিউনাল পলিটিক্স সেটা করার জন্য ওই দিন করেছেন ভারতবর্ষে কিন্তু হেমন্ত সরেনেরও সরকার নন এনডিএ নবীন পট্টনায়কও নন এনডিএ জগনমোহন রেড্ডিও নন এনডিএ কংগ্রেসের চিফ মিনিস্টাররা আছেন তারা কিন্তু এইটা ঝুঁকি নেননি ইনি কিন্তু এটা করেছেন ক্লেভালি এবারে আপনি বাজেটটা দেখুন বাজেটে উনি মুসলিমটাকে তো ওই লাইনে খেলেছেন মহিলাদের জন্য কিভাবে চাকরি বাকরির শিল্প টিল্পর কোনো গল্প নেই পাঁচশোটা হাজার করা হাজারটা বারোশো করা এই সব করে উনি করেছেন আমাকে আর মিনিট এবারে সন্দেশখালিতে আপনারা যা এক্সপোজ করেছেন আমি প্রথম ক্রেডিট কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে দেব তারা যদি পাঁচই জানুয়ারি না যেত মার না খেত সিআরপিএফ জওয়ানদের রক্ত না পড়তো তাহলে সন্দেশখালী নজরে আসতো না শাহজাহান শিবু উত্তমরা মোল্লারা আলমগীররা এরা আরও দশ বছর আমার মা বোন দিদির ফার্স্ট ক্রেডিট পাবে আর সেকেন্ড আপনারা মেনলি আপনি এবং অন্যরাও বাধ্য হয়েছে কিন্তু কি বলছেন আপনি তো বাজেটের কথা বলেন আমরা বাজেট এত সুন্দর বাজেট দেখায়নি বলে আমাদের উপর দেখাবেন কেন ওই বাজেটে পঞ্চাশ দিনের কাজ দেওয়া হবে কিন্তু কোনো বরাদ্দ নেই ওই বাজেটে পাঁচ লক্ষ চাকরি হবে তার জন্য এক টাকাও বরাদ্দ নেই ও তো ভাষণে হয় না রেশন দিতে হয় বেতন দিতে হবে ওই বাজেটে মে মাসে চার শতাংশ ডিএ হবে এপ্রিলে ভোটটা করাতে হবে ন্যাচারালি সন্দেশখালি আগে আমরা এগারোর আগে বলতাম ভুলতে পারি নিজের নাম ভুলবো না এখন নন্দীগ্রাম এখন সবাই বলছে সন্দেশ খালি করবে মমতার চেয়ার খালি